আমার শ্বশুর বাড়ির জন্য, মানে আমার শাশুড়ির জন্য এবং আমার দেবরের জন্য। শুধু আম নিয়েই না, আমি আম নিয়ে এসেছিলেও আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছি। আর আজ দেখার বিষয়, আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশি আম খেয়ে কি বলে। তোমার শাশুড়ি না, তোমার দাদি, ইয়া তোমার দাদি আর আমার শাশুড়ি। আমার ছেলে তার বাপের জন্য কাঁদতেছে, বাপ তাকে রেখে গেল। প্যাট্রিকের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার সঙ্গে থাকবে না বাবার সঙ্গে থাকবে। যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, আজ নিয়ে যাচ্ছি আম আমার শ্বশুর বাড়ির জন্য। সো এগুলি আমরা প্রত্যেক দিন লাইক প্যাট্রিক আর ইয়োহানেস কয়েকটা করে খাচ্ছে, এখান থেকে আমি কয়েকটা নেব আমার শ্বশুর শাশুড়ির জন্য। আম তো নেবই, সেটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, আর তার সাথে সাথে নেব আমার বাগানের একদম ফ্রেশ সালাদ। এই সালাদ আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করেন, আর ওনার কথা চিন্তা করেই আসলে সালাদটা লাগিয়েছিলাম আমি। আর যেদিন বাংলাদেশ থেকে এসেছিলাম সেদিনই শাশুড়ির সঙ্গে দেখা করেছি, উনি অনেক অস্থির ছিলেন আমার সঙ্গে দেখা করতে। আর আজ যাচ্ছি সাথে করে এই যে সবজি, মানে সালাদ আর বাংলাদেশি আম নিয়ে। আমার শ্বশুর বাড়ির জন্য, মানে আমার শাশুড়ির জন্য এবং আমার দেবরের জন্য আমার এই আম নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে সবার সঙ্গে শেয়ার করে খাবো, ওরাও যেন দেখে বাংলাদেশি আম কত মজার, সেজন্যই আসলে নেয়া। সো গতকাল যেমন ইয়োহানেস খেয়েছে তিনটা আম একসাথে, বাসার থেকে যে আমগুলি দিয়েছিল সেগুলি কিন্তু একেবারে পেকে যাওয়া আম দেয়নি, একটু কাঁচা কাঁচা আম দিয়েছে। তো সেখান থেকে যেগুলি পেকেছে আমার মনে হচ্ছে বেছে বেছে সেগুলি নিয়ে যাচ্ছি আমি। আম আর সালাদ সাথে করে নিয়ে এখন আসলাম ইয়োহানেসের কিটায়, ওকে পিক করব, কারণ ও সারাদিন কিটায় ছিল। এখন ওকে পিক করে তারপর যাব ওর দাদির বাড়ি। কোথায় তুমি? আমরা সারপ্রাইজ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? তুমি আগে যাও তোমার রুম, তোমার চেয়ারে বসো, আমি দেখছি তোমায় কি দেয়া যায়। ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ি আসলে বার্লিনের খুব সুন্দর এরিয়ায় থাকেন, একদম পশ এরিয়া বলতে পারেন, লাইক বাংলাদেশের গুলশান বনানীর মতন জায়গায় থাকেন আমার শাশুড়ি। তোমার শাশুড়ি না, তোমার দাদি। তোমার শাশুড়ি না, তোমার দাদি, ইয়া তোমার দাদি আর আমার শাশুড়ি। ট্রিকের একটা জরুরি কাজ থাকায় ও আমাদেরকে নামিয়ে দিয়ে গেল সেই কাজে। ওর বাবা নাই, ওর বাবা চলে গেল বলে সে কাঁদছে, মানে চিন্তা করা যায়। এন্ড দেন ও বলছে আই ওয়ান্ট টু হ্যাভ পাপা। ইয়োহানেস, মামা ইজ হিয়ার, বাবা, মামা তোমার সঙ্গে। বাবা, বাবা, আমার ছেলে তার বাপের জন্য কাঁদতেছে, বাপ তাকে রেখে গেল। প্যাট্রিকের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার সঙ্গে থাকবে না বাবার সঙ্গে থাকবে। ছেলে এত বাবা ভক্ত যে আমার খুব রাগ লাগছে এখন। আমি এক সপ্তাহ ছিলাম না, তাতে কোনো সমস্যা হয়নি, আর বাবা একটুখানি নাই সে কান্না কাটি। হ্যালো মামা, শামা ইয়োহানেস ওয়াইন ভাইস দ্য ভাগুম ফর পাপা। আমি আমার শাশুড়িকে কমপ্লেন করলাম কেন তার নাতি কাঁদছিল, বাবার জন্য কাঁদছিল, আর এই হচ্ছে জিনিসপত্র নিয়ে আসলাম। আর এসেই দেখে শাশুড়ি মা অনেক রান্নাবান্নার ব্যবস্থা করে রেখেছে, বাট আমি আর ইয়োহানেস খাচ্ছি, প্যাট্রিক পরে এসে খাবে। আমার পছন্দের সেই বিফ কাবাব করেছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সো আমি যেটা করলাম হচ্ছে শাশুড়ি মাকে আম ছিলিয়ে দিচ্ছি, একদম প্লেটে করে দেবো কীভাবে খেতে হয়। আর আমার শাশুড়ি খুব এক্সাইটেড ছিল, আমি কাটতে না কাটতেই কিন্তু আমার শাশুড়ি আমার হাত থেকে নিল, নিয়ে ট্রাই করছে। বাট একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার শাশুড়ি আঁশযুক্ত কোনো খাবার খেতে পারে না, আর এই আমটাতে একটুখানি আঁশ আছে। সো আমার শাশুড়ি যেটা করলেন সেটা হচ্ছে উনি চাবিয়ে খেয়ে আঁশটা ফেলে দিলেন। বছরের
বছরের শুরুতেই আমার শাশুড়ির কিন্তু একটা অপারেশন ছিল পেটের, সেই কারণ থেকেই উনি আঁশযুক্ত খাবার খেতে পারেন না। তারপরও আমার শাশুড়ি আম এত পছন্দ করেছেন যে আমের আটি, উনি আম খাওয়ার পর আটি খাওয়া শুরু করেছেন, যে এত মজা ছিল। আর আমার বলছিল যে ইভা আমি এরকম আম কখনো খাইনি। সেম আমার শ্বশুরও তাই, শাশুড়ি আমাদের বাংলাদেশি আম খুবই পছন্দ করেছে। এখন আম খাওয়া শেষে আমি আর আমার শাশুড়ি যাচ্ছি ইউহানেসকে নিয়ে খেলার মাঠে, সেখানে খেলতে। শাশুড়ি যেখানে থাকে সেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানে প্রথমে ইহান খেলছে। ইয়েস, ইহানেস অনেক জোরে জোরে ডুচেন করছে, অনেক জোরে জোরে করছে। আবার করব, ইহান দাদির বাড়ির পার্কে খেলে টায়ার্ড, এখন তার খেতে হবে আইসক্রিম। তো দাদি নিয়ে আসলো তাকে আইসক্রিম খাওয়াতে। যা, দাদি ওকে আইসক্রিম কিনে দিল, এখন আমরা হাঁটতে যাচ্ছি। আটাটাটা কিছু না, ইহান এসেছে নতুন পার্কে খেলতে, মানে দাদির বাড়ির এরিয়ায় যত খেলার পার্ক আছে সে সবগুলিতে যাচ্ছে, আর মোটামুটি সে সব চেনে, কারণ দাদি এর আগে তাকে এসব পার্কে নিয়ে এসেছে। আমার জন্যই নতুন ছিল আসলে যে আমার শ্বশুর বাড়ির পাশে কত খেলার মাঠ আছে আমি আজ প্রথম দেখলাম। আমার ছেলের শান্তি করে খেলার পর শাশুড়িও অনেকক্ষণ হয়ে গেছে বাইরে, সো উনি বাসায় গেলেন আর আমি আসলাম একটা ইন্ডিয়ান শপে ইহানেসের সাথে। এটা খুবই কাছে আমার শাশুড়ির বাসার থেকে। বাংলাদেশ থেকে এসেছি, দুটা দিন হয়েছে আর আমার মনে হচ্ছে অলরেডি কী খাবো কী খাবো কী খাবো। মা এই ছয়টা দিন আমাকে কতবার জিজ্ঞেস করেছে, তখন এত খাবার সামনে খেতে মন চাচ্ছিল না, আর এসেই এই পচা সিঙ্গারা কিনে খাচ্ছি। যাই হোক, সিঙ্গারা খেতে খেতে বাসায় এসে দেখি আপনাদের দুলাভাই অলরেডি এসেছে এবং মায়ের বানানো খাবার খাচ্ছে সে। এখন তো সামার, বাইরের সময় বোঝা যায় না, বাট আসলে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, সো এখন আমাদের বাড়ি ফেরার পালা। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশি আম খুবই পছন্দ করেছেন, এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয়। আর আমি আসলে মাটির যে জিনিসপত্র একটু আমার শাশুড়ির সঙ্গে শেয়ার করতে চাই, ওনাকে গিফট করতে চাই, সেই প্যাকেটই খোলার সময় পাইনি আমি। এসেছি থেকেই কাজ ছিল, আজও কাজ ছিল আমার, কিন্তু আজ আসলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে, কারণ ওনারা যাচ্ছেন আবার একটা ভ্যাকেশনে। সো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।